শরিক হয়েছেন। ইভেন এটার পরে যদি আমি যদি বলি অভিযান শেষে এসে যে ষষ্ঠ বাংলাদেশি শিল্পে এভারেস্ট সামিট ও প্রথম বাংলাদেশি শিল্পে লোৎসে সামিট গড়া চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলীর সম্বর্ধনা দিয়ে তার এই সামিটের প্রাউড পার্টনার ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড। জুনের 13 তারিখ বৃহস্পতিবার বিয়ালে নগরীর কুলগাঁও ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের হাত জ্বালিয়ে এ সম্বর্ধনা অনুষ্ঠানত উপস্থিত আসছিল ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল, সহ মহাব্যবস্থাপক আবু সাইদ, মানব সম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক আব্দুর রহমান, সহ ব্যবস্থাপক তসলিম উদ্দিন, ভার্টিক্যাল ডিমার্সের পক্ষে আসছিল ফারহান জামাল। আর সামনে আসলে যে টাকার অঙ্ক আসছিল আর ফুললে যদি হই আই অভিযানের আগে ইয়ে আসলে এতে মনোদ্দে অসম্ভবই আসিল ভিজুয়াল তাইনুর পরে আই যে সাপোর্ট গান পাই ইয়ান ফোনের পরে মনে হয় আসলে ইয়ান সম্ভব আর কি। তো ইয়ান হলে আসলে মানে খুব বেশি কৃতজ্ঞতা যে আই যাতে তুমি বিলিভ কর বিলিভ মানে গরিবের যে আর দ্বারা ইয়ান সম্ভব এবং ওই সাপোর্ট গান ফোনের পরে আর মনে হয় না বাকি যে পয়সা যে লাগিব ইয়ান আর দ্বারা সম্ভব জোগাড় করা সম্ভব। এটা আমার আগে পূর্ব অভিজ্ঞতা ছিল অ্যাডভেঞ্চার, আমি জানি এখানে ক্রিকেট ফুটবলের সাথে মিলবে না, এটা সিঙ্গেল অ্যাডভেঞ্চার এবং এটাতে অ্যাচিভ করা নট ইজি, এটাতে ফেলিওর লেভেলও আছে পাস লেভেলও আছে। সো সে কারণে আমার থেকে আগে থেকেই ডিটারমেন ছিলাম এবং আমার এটা পূর্ব অভিজ্ঞতা ছিল এই বিষয়ে, তাই আমি এটাতে এগিয়ে এসেছি। এবং বাবর ভাই মানে পূর্বে যারা এই এই কাজে গিয়েছে আমি সবসময় তাদের পাশে ছিলাম। তো আমরা চাই ভিজুয়াল নিটার ফ্যামিলি অলওয়েজ আমরা এই অ্যাডভেঞ্চারের সাথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা পারি, যতটুকু পারি। আমার সাপ্লাই চেন বলেন আমাদের যা আছে সবাইকে আমি ভালো চোখে দেখার চেষ্টা করি, যেমন উই আর অল টুগেদার working for the success for the country and company। এই সম্বর্ধনা অনুষ্ঠানত আরো উপস্থিত আছেন সিনিয়র উৎপাদন ব্যবস্থাপক শহীদুল্লাহ, সহ মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক রেজাউল করিম শুভ, মার্চেন্ডাইজার ব্যবস্থাপক রেজাউল জামি, সিনিয়র এক্সিকিউটিভ তন্ময় বড়ুয়া, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস বিভাগের হেড মানস বড়ুয়া, বিকে মিয়তুন উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সচিব মোহাম্মদ আলতাফ সহ আরো বক্তা। ভিজুয়াল নেটওয়ার্কস ফ্যামিলি এবং আমরা প্রত্যেকটা ঈদের শেষ ছুটির শেষ কর্মদিবসে আমরা প্রত্যেক কর্মচারী কর্মকর্তা আমরা একই ধরনের পোশাক পরে থাকি, যেমন গত ঈদ উল ফিতরের ছুটির শেষ দিন সবাই একই রকমের পাঞ্জাবি পরেছিলাম এবং এবার আমরা সবাই একই রকমের পোলোশাক পরেছি। বেসিক্যালি আমরা এগুলো করে থাকি যেন আমাদের টিম বিল্ডিংটা ভালো হয়। বেসিক্যালি আজ এই আয়োজন আসিল দিয়ে আর প্রতি ঈদুর আগেই আরা যেদিন বন্ধ দিয়েছিল ইন ফ্যাক্টরি সেদিন আর এমপ্লয়ি অলর লইয়ারব বিভিন্ন ধরনের মোটিভেট করিবার লাগ আয়োজন করে থাকি। আয়োজন উপলক্ষে আরা জাস্ট এক রঙের পলো শার্ট বা টি শার্ট অথবা পাঞ্জাবি এই ধরনের একখানে আয়োজন করে থাকি। গভর্নমেন্ট থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়ার্কারদের অসন্তোষ কমানোর জন্য ঝগড়া থামানোর জন্য ওই লেভেল পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু আমি চিন্তা করতেছি নতুন এই এইরকম একটা ফোরাম মনে হয় আমার ছিল বাকি ছিল আমার জানা বাকি ছিল। আমি আমাদের সম্মানিত পরিচালক আহমেদুর ফয়সাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে থাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। বিনিময় হয়ে গেছে C+ TV চট্টগ্রাম।